আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তক থেকে একটি কবিতা নিয়ে। কবিতাটা হচ্ছে পাঠ্য বইয়ের প্রথম কবিতাটা, জন্মভূমি কবিতাটা। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতাটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে কবিতাটা আলোচনা করার আগে আমরা কবিগুরু সম্পর্কে একটু জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলেই চিনি, কারণ তার লেখা কবিতা, গল্প, উপন্যাস আমরা এর আগের ক্লাসগুলোতেও পড়েছি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বকবি, এবং তার লেখা আমাদের যে জাতীয় সঙ্গীতটা আছে সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা, যেটা আমরা প্রতিদিনই স্কুলে অ্যাসেম্বলিতে অনুসরণ করি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কোথায়? কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর পরিবারে। কত সালে? 1861 সালে খ্রিস্টাব্দে 7ই মে তিনি জন্মগ্রহণ করেন, এবং তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1941 সালে 7ই আগস্ট। কিন্তু তিনি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করতে না পারলেও আমাদের জন্য তিনি অনেক গল্প, উপন্যাস, কবিতা এগুলো রেখে গেছেন। তার কবিতা, উপন্যাস, গল্প ছাড়া আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অন্তত সমাপ্ত হয় না। আমরা প্রত্যেকটা শ্রেণীতে তার যে কোনো কবিতা বা গল্প, উপন্যাস, তার লেখা কিছু না কিছু আমরা পড়তে পাই। তাহলে আমরা এখন শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা, আমাদের আজকের যে কবিতাটা জন্মভূমি। তাহলে জন্মভূমি শুনলে আমাদের মনে কি আসে? যে এটা আমাদের স্বদেশ সম্পর্কে কবিতাটা বলা হয়েছে, বা স্বদেশ সম্পর্কে এই কবিতাটা লেখা হয়েছে। জন্মভূমি আমাদের জন্য যে কবিতাটা লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, চলো আমরা আগে কবিতাটা একটু পড়ে নিই। দেখো কবিতার প্রথম লাইনগুলো কি আছে? সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমার ভালোবেসে, জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, কোন বনেতে জামিনে ফুল গন্ধে এমন করে আঁকি, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি ফেসে, আঁকি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়াল, ওই আলোতে নয়ন দেখে মধ্য নয়ন শেষে। তাহলে এই কবিতাটাতে লক্ষ্য করো কিছু কিছু শব্দ আছে যেগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত না। যেমন এখানে আছে অঙ্ক, অঙ্গ শব্দটার অর্থ হচ্ছে শরীর। তারপর আছে গগন, গগন শব্দটার মানে হচ্ছে আকাশ। এখানে আছে মুদ্ব, মুদ্ব শব্দের অর্থটা হলো বন্ধ করা বা বুঝব। আমরা যখন চোখ বন্ধ করি সেটাকেই মূলত মুদ্ব বলা হয়। আঁখি, আঁখি শব্দের অর্থ হলো চোখ। এরকম আর কিছু শব্দ এখানে আছে। তাহলে আসো আমরা কবিতাটা সম্পর্কে এবার একটু আলোচনা করি, যে কবি আসলে এই কবিতাটা দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছে। প্রথমেই বলা আছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। তাহলে কবি এদেশে জন্মগ্রহণ করে সার্থকতা অনুভব করেছে। সার্থকতা মানে কি? সফল হওয়া। তাহলে কবির জন্মগ্রহণটাই যেন সার্থক হয়েছে এই দেশে জন্মগ্রহণ করতে পেরে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এখানে মাগো শব্দটা দ্বারা দেশকে বোঝানো হয়েছে। আমরা প্রত্যেকে যেমন আমার মায়েকে, যার যার মাকে খুব ভালোবাসি, মায়ের ভালোবাসা পেয়ে আমাদের জীবন যেমন পরিপূর্ণ হয়, ঠিক তেমনি কবির কাছে তার দেশটা হলো মায়ের মতো, এবং আমাদের প্রত্যেকের কাছে যার যার জন্মভূমি তার মায়ের মতোই প্রিয়। তাহলে কবির জন্মটা সার্থক হয়েছে এই দেশে জন্মগ্রহণ করতে পেরে। তারপরে লাইনটা দেখো, জানিনে তো ধনরতন আছে কিনা রানীর মতো। তাহলে আমরা যখন কাউকে ভালোবাসি, ভালোবাসার আগেই চিন্তা করি তার পার্থিব অবস্থাটা কেমন, তার কি কি আছে, কিন্তু কবি এখানে সেই চিন্তাটা করেন। প্রত্যেকটা দেশেরই প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ থাকে, কম হোক বেশি হোক প্রত্যেকটা দেশে সেই প্রাকৃতিক সম্পদ থাকে, কিন্তু কবি এখানে সেই চিন্তা করেনি তার মায়ের কাছে বা তার দেশের কাছে কি আছে কি নেই। তিনি শুধু চিন্তা করেছেন তিনি দেশকে, দেশমাতৃকাকে ভালোবাসেন। তারপর দেখো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। আমরা যখন খুব ক্লান্ত হয়ে যাই,
পরিশ্রম করি, তখন যখন মায়ের কাছে যাই, মায়ের মুখটা দেখি, আমাদের সেই পরিশ্রমটা যেন সার্থক হয়ে যায়, কষ্টগুলা যেন আর কষ্ট থাকে না। ঠিক তেমনি কবির কাছেও তার অঙ্গটা, শরীরটা জুড়ায় হলো দেশের ছায়াতে, এসে দেশমাতৃকার ছায়াতে যখন কবি আসে, তখন তার মনটা খুব ভালো হয়ে যায় এবং শরীরটা খুব প্রশান্তি হয়ে যায়। তারপর দেখো, কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আর। আমরা সাধারণত জানি আমাদের আশেপাশে প্রকৃতিতে নানা ধরনের ফুল ফুটে থাকে এবং তার মৌম গন্ধে আমাদের খুব ভালো লাগে। তাহলে বাংলাদেশটা হলো এমনই একটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, এখানে বিভিন্ন জায়গায় বনফুলের কোনো অভাব নেই, সচরাচর বিভিন্ন ধরনের ফুল আমরা এখানে দেখতে পাই। সেই ফুলের গন্ধে কবিকে খুব আকৃষ্ট করে, তার কাছে সবগুলো ফুলের গন্ধেই যেন খুব ভালো লাগে। কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আমরা জানি যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠে সেটা দেখতে খুবই ভালো লাগে, মনে হয় যেন একদম জ্যোৎস্না ছড়াচ্ছে এবং সেটা দেখতে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়। তাহলে কবির কাছেও সেই আকাশের চাঁদটা খুবই আকৃষ্ট মনে হয়েছে, সে খুবই পছন্দ করেছেন আকাশের চাঁদটাকে। তারপর দেখো, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর তার প্রথম চোখ ফুটে সে যে আলোটা দেখতে পায় সেটা হচ্ছে পৃথিবীর আলো বাতাস। তাহলে কবি আমাদের এদেশে জন্মগ্রহণ করে যেমন পৃথিবীর আলো বাতাস দেখে মুগ্ধ হয়েছেন, ঠিক তিনি এটা চান তার শেষ নিঃশ্বাসটা যেন এদেশের মাটিতেই কাটে, তার নয়নটা যখন, তার চোখটা যখন বন্ধ হবে তখন যেন এই আলোগুলো দেখেই তার চোখটা বন্ধ হয়। তাহলে আমরা এই কবিতাটা থেকে কি শিখতে পারলাম? যে জন্মভূমির গভীর মমত্ব বোধ, কবির গভীর মমত্ব বোধ ফুটে উঠেছে এই কবিতায়। কবিতার স্বদেশকে অত্যন্ত ভালোবাসতেন, তারই বহিঃপ্রকাশ হিসেবে জন্মভূমি কবিতাটা লিখেছেন। প্রত্যেকেরই উচিত তার দেশকে ভালোবাসা। তাহলে আমরা এই কবিতার মাধ্যমে এটাই শিখতে পারলাম, আমরাও আমাদের দেশকে ভালোবাসবো। দেশে কি আছে কি নেই আমরা সেই তর্কে যাব না, দেশকে আমরা মায়ের মতোই ভালোবাসবো। এবং প্রত্যেকটা মানুষ যদি তার জন্মভূমিকে ভালোবাসে তবে আমাদের সমাজ ব্যবস্থাটারও অনেক উন্নয়ন হবে। আশা করি তোমরা প্রত্যেকে কবিতাটা বুঝতে পেরেছ এবং এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, ভালো থেকো, খোদা হাফেজ।